Chongmari, Lai Mani, Talni, Kaitonga, Hypono, Hastio, Tonkus and Kri, Taupona Temran Rock, Wamosom Labani, Warisak Labani, Tagia, Ahino Patimung, Tonka, BGP, Kleinani, Pukrio, Shabazani, Bees, Haikabe, Biti Rirka, A Batari Kibi Baka, Koktuman Vision Tishamaka, Prino Boni Dulak, Rangni, A Tanka, Opatimunka Mia Hortanayo. Chongmari Jorabo, Congress Bodolok, Bono, Congress of Hadini, Belaikino Shaka, Nishao, Piabo, Bijipino, Tongzo, Omonka, Dokin, Modipur, Roton Shokar, Mumbai, Opukrini, Bugra, Tatika, Amsani, Wanamasinsa, Patimum, Chongmari Laibo, Tabo, Nasilaimu, Tagia, Okokumano Knawi, Patimum Tayo, Fisheries, Ni, Fisheries, Bibakni, Borogo, Officer of Botangi Shogika, Taibo Shaka, Kotipuron, Shanone, Tainamutang Bodol, Naim Modopur, Naimutang Bodol, and Tanibo, Koi Blai, Yafraka, Otimbrano, Tatino, Romui Romnan Bagay, Amon Yagolotam Shaka, Dongotibini, Manglio, Knanedi, Patitran, I to Nichakri, Dongotibi. কে দিতে পারে বিশ কে দিতে পারে এটা তো আমি তো আমার তো কেমনে কেউ এমনি সূত্রতা নাই কিন্তু আমার মনে হয় পার্টিগতভাবে কেউ বা আমি কংগ্রেসের তারা আমার আগে কইছিল যে তারা পার্ট দলে যোগদান করার লাগি আমি করছি না হয়তো এই কারণে আমার উপরে বিশ দিয়ে দিয়েছে। আপনি কোন পার্টি করেন? আমি বিজেপি পার্টি করি। মানে আপনার মনে হয় যে ওই আপনি জয়েন করছেন না এই কারণেই আপনারে পুকুরে বিশ দিয়ে দিয়েছে? কত টাকা লস হইব আপনার? প্রায় আমার আমি তো খরচ হইছে প্রায় 1.5 লক্ষ টাকার উপরে, 1.5 থেকে 2 লক্ষ টাকা নষ্ট হয়েছে আমার। এইভাবে আপনার থানা বাড়িতে জানাইছেন? না, থানা জানাইছি না। এই জায়গাটা কোন জায়গা? এটা দক্ষিণ মধুপুর 30 ঘাট। থানা কোনটা? থানা মধুপুর। আপনার নামটা? আমার নাম রতন সরকার। এখন আপনি কি করবেন, কি চান? এখন আমি চাই কিতা কইতাম মনে কর না, আমি তো আমার এটা ক্ষতিপূরণ যদি কিছু পাইতাম ওখানে। আমি তো এই তারা এই জানাইছি ফিশারি অফিসের ডিপার্টমেন্টে জানাইছিলাম, তারা ফিশারি থেকে লেম্বুসরা থেকে বা তারপরে রাস্তা মাথা থেকে তারা আইসে পরীক্ষা করলো, তারা অনেক দুঃখ প্রকাশ করছে। তারা পরীক্ষা করে কি কইছে? তারা কইছে বিষ দিছে। আচ্ছা, তো আমিও ওখানে থানার যা মো যায় থানার চালা মো যায় আমার এটা একটু তদন্ত করে একটু সত্য বিচার করুক যাতে আমি এটার একটা মানে ইয়া পাই, দোষীদের শাস্তি চাই।